সুরা দুটি কেন্দ্রে ওই স্থান হতে দুটি লোক একই সময় রাস্তা তুমি ধরে ঘন্টায় 4 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে আসে, 6 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত? আমরা চিত্রে এঁকে দিয়েছি, কিন্তু তারপর আমরা প্রশ্ন দিয়ে কিভাবে চিত্র আমরা কাছে পাই সেটা দেখা যাবে। যেহেতু প্রশ্নে বলেছে যে একটা বিন্দু থেকে, মনে করি একটা বিন্দু থেকে এই বিন্দু থেকে দুইজন বেগ দুদিকে চলে যাবে, একজন যাচ্ছে 4 কিলোমিটার বেগে, আরেকজন যাচ্ছে 5 কিলোমিটার বেগে, তারা 6 কিলোমিটার যাওয়ার পর একটা বিন্দু পৌঁছবে, তাহলে তারা পরস্পর এই দুটো বিন্দুতে মিশবে, বি সি বিন্দুতে তারা 6 ঘন্টা পরে পৌঁছে গেল। এখন আমরা এই সি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং যা ডি বিন্দুতে ছিল, যেহেতু 6 ঘন্টা পরে তাহলে এর সাথে আমাদের কত যোগ করতে হবে, গুণ করতে হবে 6 গুণ করতে হবে, তাহলে 24। আর এখানেও কি গুণ করতে হবে? 6 গুণ করতে হবে, তাহলে 30। কারণ যাচ্ছে কত, প্রথম বেগটি যাচ্ছে 4 কিলোমিটার 6 ঘন্টা 24 এবং পরপর হচ্ছে 5 গুণ 6 30। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কত ডিগ্রি অ্যাঙ্গেল যাচ্ছে, 120 ডিগ্রি। এবং আমরা জানি পুরোটা মান কত, 180। তাহলে 180 থেকে 120 বাদ দিলে বাকি থাকে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা বি এ ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কারণ এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। আমার চিত্রটা এইটা, আর এটা কি চিত্র, যে কোনো একটা চিত্র দিলে হবে, কিন্তু আমরা এখানে এঁকে দিলাম। তাহলে এখন আমরা আসা যাক যে অঙ্কের বিস্তারিত আলোচনা। সমাধান, ধরি দুজন লোক এ বিন্দু হতে 4 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে চলে বি ও সি বিন্দুতে পৌঁছে, তাহলে আমরা কি করব, বি সি যোগ করি, তাহলে সি এ কে বর্ধিত করি, সি এ কে ডি পর্যন্ত বর্ধিত করেছি যা ডি বিন্দুতে ছিল। এখন তাহলে আমরা গ্রাফ গেলে আঁকি যে এ বি এর মান কত পেয়েছি আমরা, 4 গুণ 6 24 কিলোমিটার, এসির মান পেয়েছি 5 গুণ 6 30 কিলোমিটার। যেহেতু 6 ঘন্টা পর সেই জন্য আমাদের কি করতে হয়েছে, 6 গুণ করতে হয়েছে। এখন আমরা গ্রাফ গেলে দেখি যে বি এ সি গুণ, অর্থাৎ বি এ সি গুণ আমাদের দেওয়া আছে কত, 120 ডিগ্রি। তাহলে বি এ ডি কত পাবো, বি এ ডি, তাহলে পুরাটা হচ্ছে কত, 180। 180 থেকে যদি 120 বাদ দিয়ে থাকে কত, 60 ডিগ্রি। কিন্তু আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি যে কি বুঝতে পারছি, যে এ বি এ বি ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং সেটা কি হয়েছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি যে সাইন 60 ডিগ্রির সমান, অর্থাৎ সাইন থিটার সমান কি লিখতে পারি, লম্ব হয় অতিভুজ, তাহলে সাইন 60 ডিগ্রি সমান লম্ব কত আছে, বি ডি, অতিভুজ কত আছে, এ বি। এখন আমরা যদি আর আর গুণ করে এ বি সাইনের সাথে বি ডি আমরা এখানে রেখেছি, বি ডি সমান এ বি সাইন 60 ডিগ্রি। আমরা জানি যে এ বি মান কত, 24, আমরা 24 বসাছি, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 3/2, এইটার সাথে যদি এটা কেটে দেয় তাহলে 12√3 কিলোমিটার। তাহলে আমরা পেলাম কি, পেলাম যে বিডি এর মান হচ্ছে 12√3, তাহলে আমরা বিডি এর মান পেলাম 12√3। এখন আমরা বের করব এডির মান, তাহলে সেম ভাবে আমরা কাজ করি, cos 60 ডিগ্রি সমান আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি দেওয়া আছে এ অতিভুজ দেওয়া আছে এবি, কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান এবি বাই এ, আমরা এবি কোণ লিখতে পারি এবি cos 60 ডিগ্রি, এবি মান 24, cos 60 ডিগ্রি মান 12, এটির সাথে যদি এটি কেটে দেই তাহলে 12 কিলোমিটার থাকে, তাই আমরা এবি মান পেলাম কত,
এটির মান পেয়েছি 12 কিলোমিটার। তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টি এর মানে কোনো এটির মানে তাহলে পুরাটা যোগ করলে আমরা একটা মান পেয়ে দেবো, তাহলে সেই মানটা হবে কত, টি সমান টি এ প্লাস এ ডি। তাহলে সেক্ষেত্রে বলে এবারে এটির মান কত আছে আমরা দেখি, তাহলে এই 42 স্কোয়ার করলে 1766 এবং 12√3কে যদি আমরা স্কোয়ার করি, যেমন 12√3 স্কোয়ার বলতে আমরা বুঝি 12√3 গুণন 12√3, তাহলে এখান থেকে 12 আর 12 গুণ করলে 144 আর √3 আর √3 গুণ করলে হয় 3, তাহলে 144 গুণন 3 এটি যখন করলে আমরা পাই এই 732। এখন সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মের অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে এবং এই নিয়মের অঙ্কগুলো করলেই তোমাদের যে কোনো একটা অঙ্ক কমন পড়বে, এই জন্য তোমাদেরকে এই নিয়মের অঙ্কটা আমি করে দিয়েছি, বাকি অঙ্কগুলো তোমরা সবাই করবে, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দিই।